বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার প্রকাশ করা যাবে। বৃহস্পতিবার বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তারেক রহমানের বক্তব্য বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছিল। তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল জানান, এ সংক্রান্ত মামলার পিটিশনার নাসরিন সিদ্দিকা লীনা বৃহস্পতিবার মামলা প্রত্যাহারের আবেদন করেন, এরপর তা মঞ্জুর করে আদালত। এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য বিবৃতি প্রচারে আইনি বাধা কেটে গেল। 2015 সালের 7 জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। এই রিট পিটিশনটা আজকে থেকে আর অস্তিত্ব নেই, নন প্রসিকিউট হয়েছে, রিট পিটিশনটার আর কোনো অস্তিত্ব নেই। এর মধ্যে মাননীয় আদালত বলেছেন আজকে থেকে জনাব তারেক রহমান সাহেবের উপরে ওনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা আজকে থেকে আর কার্যকরী নয়।